আসসালামু আলাইকুম, মামুস কিচেনে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এটি ফ্রাইডে ব্লগ ছিল, ব্লগটি আসলে এডিটিং করতে ভয়েস ওভার দিতে একটু লেট হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বেবিরা অনেক দুষ্টামি করছিল, সকালে বেবিকে ব্রেকফাস্ট দিব, নুডলস রান্না করছি, ওকে নুডলস রান্না করে খাইয়ে দিব, এরপরে অন্যান্য কাজে চলে যাব। আজ রমজানের প্রথম দিন, এই প্রথম দিনে আপনারা আমার ব্লগটি দেখছেন। আজ যেহেতু ফ্রাইডে, ছেলের বাবা বলছিল তাদেরকে নিয়ে ঘুরতে যাবে। এক মাস রোজা যখন আমরা পালন করব তখন বাচ্চাদের নিয়ে আসলে ঘুরতে যাওয়া যায় না, এক মাস ওরা ঘরবন্দি থাকবে, সেই চিন্তাভাবনা থেকে আমরা আজ ফ্রাইডে তাই ঘুরতে যাব, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে এন্টারটেইন দেওয়া অনেক জরুরি, যেহেতু আমরা শহুরে পরিবেশে বসবাস করছি, সেহেতু তাদেরকে বাইরে খুব একটা দেওয়া যায় না, তারা বেশিরভাগই ঘরবন্দি থাকে, তার জন্য তাদেরকে মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতে হয়। এতে ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকে, এরা অনেক কিছুই জানতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজে গুছিয়ে ফেলেছি, তার মধ্যে সাগুটাও একটু বয়ামে ভরে নিয়েছি। বাচ্চাদেরকে প্রায় সময় সাগু সুজি এগুলো তো খাওয়াতেই হয়, কাজটা একটু গুছিয়ে নিলাম। আজ যেহেতু ফ্রাইডে, সেহেতু একটু স্পেশাল রান্না করব চিন্তাভাবনা করছি। স্পেশাল রান্না বলতে, যেহেতু আমরা দুইজন আর ছেলে আছে, আর ছোট বেবি তো কোনো খাবার ধরেনি এখন পর্যন্ত খিচুড়ি ছাড়া, তার জন্য আজ রান্না করব গরুর মাংস। আর গরুর মাংসের সাথে কলিজা ছিল, কলিজাটা রান্না করব। এরপর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটি ঝোল তরকারি করব। আপনারা যারা আমার চ্যানেলে আসছেন, লাইক দিচ্ছেন না, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন, একটি লাইক শেয়ারের কাজ করে। গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা আমি রান্না করে ফেলেছি, এখন রান্না করব কলিজা। গরুর মাংসের সাথে যে অল্প করে কলিজা এসেছে সেটা আমি কখনোই গরুর মাংসের সাথে দিই না, আমি অল্প করে হলেও কলিজাটাকে ভুনা করে ফেলি। কলিজার সাথে ছোট ছোট করে টুকরো করে আলু দেব, যেহেতু আমার বাবু আলু খুব পছন্দ করে, সেহেতু আলুটা একটু টুকরো টুকরো করে দেব। কলিজার সাথে আলু দিলে আসলে অনেক বেশি মজা লাগে, কারা কারা কলিজার সাথে এভাবে আলু দেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। মশলা কষিয়ে কলিজাটাকে বসিয়ে দিয়েছি, আমার রান্না প্রায় হয়ে গেছে। রান্না হতে হতে আমি সিঙ্কটাকে একটু ক্লিন করে নিচ্ছি, দ্রুত সব কাজ আসলে গৃহিণীদেরকে সেরে নিতে হয়। যেহেতু শুক্রবার, ছেলের বাবা নামাজ পড়েই ঘরে ঢুকে যাবে, তাকে খাবার দিতে হবে। আজ ছেলে আর ছেলের বাবা একসাথে নামাজ পড়তে যাবে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটাই, আমার ছেলে আজ প্রথম মসজিদে যাবে, ও আগে কখনো মসজিদে যায়নি বা পাঠায়নি, ও যেহেতু এখনও ছোট, ওর মাত্র আড়াই বছর। কাজগুলো গুছিয়ে ওদেরকে বিদায় দিয়ে ওরা নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়ার পর আমরা ঘুরতে গিয়েছি। যারা চট্টগ্রামে বসবাস করেন তারা দেখে বুঝে গেছেন আমি কোথায় চলে এসেছি। আমি চট্টগ্রাম আগ্রাবাদ শিশু পার্কে এসেছি। বাচ্চাদের জন্য এই শিশু পার্কটা অনেক বড় এন্টারটেইন একটা জায়গা, বাচ্চাদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর দরকার আছে। আমি আমার বাচ্চাকে অনেক জায়গায় চড়িয়েছি, এরপরে আমরা বোটে উঠব। এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর, বাচ্চাদের জন্য অনেক বেশি উপযোগী একটা জায়গা, বোটে ছোট করে ঘোরানো যায়, বোট সম্পর্কে বোঝানো যায়। এরপরে বিভিন্ন রাইডারে আমরা ওকে চড়িয়েছি,
এখানের ভিতরেই অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ধরনের খাবারের ব্যবস্থা আছে, এরপরে আছে বিভিন্ন ধরনের খেলাধুলার স্থান। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের অল অপশনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনি দেখে নিতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভুল ত্রুটি পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছেলেকে যখন ট্রেনে চড়াচ্ছিলাম ও অনেকটা বেশি ভয় পেয়েছে, কারণ ট্রেনের একটা পর্যায়ে অনেক ভৌতিক জায়গা একটি করেছে, এই ভৌতিক জায়গাটা একটু বাচ্চাদেরকে ভয় লাগানোর জন্য। আমার ছেলে একটু ভয়ও পেয়েছে। ট্রেনে চড়ার পর এখানে একটা নির্দিষ্ট একটা স্থান আছে বাচ্চাদের জন্য, এটি আলাদা টিকিট কেটে ঢুকতে হয়। এই স্থানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতে পারে। আমার বাচ্চা যেহেতু অনেক বেশি ছোট, ও অনেক কিছু এখনও বোঝে না, তাই ওদের ওকে সাহস বাড়ানোর দরকার ছিল, তাই ওকে বেশি বেশি সাহস বাড়ানোর চেষ্টা করছি। আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব, পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।